আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আচ্ছা ভাই, আমি আপনার কাছে আসলাম আজকে, আমার কিছু ভিউয়ার্সদের গেঞ্জির মেশিন লাগবে, ঠিক আছে? তো আমাকে একটু গেঞ্জির মেশিন সম্বন্ধে ধারণা দিতে পারবেন ভাই? ইনশাআল্লাহ সব দিতে পারবো, আমাদের সব ধরনের সব মেশিন আছে, আপনার যা লাগবে সব দিতে পারবো। আচ্ছা ভাই, গেঞ্জির মেশিন আছে, প্যান্টের মেশিন সব আছে। আচ্ছা ভাই, তাহলে আমার একটু গেঞ্জির ওভারলক গেঞ্জির ফ্যাটলক মেশিন আমাদের একটু দেখান তো ভাই, কোনটা দাম কিরকম পড়বে বর্তমানে? গেঞ্জির ফ্যাটলক যেমন শিরোবা, শিরোবা হচ্ছে জাপানি শিরোবা, এটা সিলিন্ডার ভাই, এর দাম হচ্ছে 18,000 টাকা শিরোবা। তারপর আছে হচ্ছে কামসা, কামসা হচ্ছে আমরা ওসাকা জাপান, এসে জাপান, এর দাম পড়বে 19,000 টাকা। তারপর যেমন ফ্যাটলক চাকরি আছে চায়না ভাষা, এর দাম 18,000 টাকা। তারপর যদি জুটি আপনার নিচে হ্যান্ড করার সময় আপনি তো আমাদের এখন এত কষ্ট করে ফ্যাটলক মেশিনের ধারণা দিলেন, তাই না? গেঞ্জিতে তো ওভারলক মেশিনও লাগে, তাহলে তো আমাদের একটু ওভারলক মেশিন দেখান কিরকম হতে পারে। এটা সবাই হচ্ছে 3,700, মেড ইন জাপান, ফোর ট্যাক, এটা হচ্ছে ফোর ট্যাক, এটাও ফোর ট্যাক, এটা হচ্ছে শিরোবা, এটা ছিল জুকি, এটাও গেঞ্জি কাজ করতে পারবেন, এটাও গেঞ্জি কাজ করতে পারবেন, দূরে মিশন অরিজিনাল জাপান। দাম কোনটা কিরকম পড়বে? দাম পড়বে, এটা পড়বে 11,000 টাকা, এটা পড়বে 12,000 টাকা। আচ্ছা, আর ওটা? এটাও এটাও 3,700, এটাও ফোর ট্যাক, এটা জাপান, এটা পড়বে 11,000 টাকা। ওই সবগুলো এই সব এডি একই মডেল মেশিন। বাংলা প্লেন মেশিনের দামটা একটু বলেন আর অটো প্লেন মেশিনের দামটা একটু বলেন। যেমন এ প্লেন মেশিনটা, এটা ছিল অটো, এটা A700/7, এসে মেড ইন জাপান, এটা সুতা কাটবে, অটো অটো ব্যাক স্টিচ হবে, অটো সব কিছু হবে, আপনার কোনো কিছু করতে হবে, এটা অটোমেটিক সব কিছু আপনাকে পাই করে দিবে। আচ্ছা, এটার দাম করো আমরা 14,000 টাকা অটো মেশিন। তারপর এই যে জুসান আছে, এটা হচ্ছে এসিটে, এটা হলো সার্ভো অটো, এটু কি দিতে পারেন? আচ্ছা, এটা ক্লাস মোড, এটা ক্লাসিক অটো, এটা হলো সার্ভো অটো। আচ্ছা, এর দাম করবো 18,000 টাকা, এটা জুসান ডাইরেক্ট টাইপ অটো। আচ্ছা, আর বাংলা প্লেন মেশিনটা সেটা কত হবে দেখেন একটু? বাংলা প্লেন নিয়ে যে আমার একটি ডিসপ্লে সাধারণ আছে, পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে, আমার রঙিন মেশিন কে সুন্দর আসা সম্ভব না, আমি কিন্তু মেশিনটা সুন্দরভাবে সাজা রাখি, যে অর্ডার তার লাগলো সেট করি। যেমন বাংলা জ্যাক জুকি এগুলোর দাম হচ্ছে এটি পড়বো 7,000 থেকে 8,000 এর ভিতরে ভালো মেশিন আছে। আচ্ছা, তো ধন্যবাদ ভাই, গেঞ্জির মেশিনের ধারণা দিলেন। এখানে আরেকটা আছে না, গেঞ্জির মেশিন তো এই রিপ কাটার মেশিনের দাম কত? এগুলো গেঞ্জিতে এই মেশিনে তো লাগে না, গেঞ্জিতে যখন আপনি যখন গেঞ্জি কলার জন্য পাইপিং করবেন, এই মেশিন 100% আপনার লাগবে, এটার দাম পড়বো মাত্র 13,000 টাকা, এটা গেঞ্জিতে রিপ কাটার বলে পাইপিং করে। আচ্ছা, এটার দাম পড়বে 13,000 টাকা না? ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকদের আপনার ফোন নাম্বারটা বলে দেন, দোকানের ঠিকানাটা বলে দেন। দোকানের ঠিকানা হচ্ছে সাবারি, সাবারি বিজার, ই বিজার পয়সা হচ্ছে বলিভদ্র, বলিভদ্র স্ট্যান্ড নাইন না, রাস্তা পার হলে শমশের প্লাজা বিল্ডিং, শমশের প্লাজা বিল্ডিং তালপুটি রোড। দোকানের ঠিকানা আছে আপনার কাদের এন্টারপ্রাইজ, ফোন নাম হচ্ছে 01675506794। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া। তো বন্ধুরা, যারা গেঞ্জির মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা তো ইউটিউবে অনেক জায়গায় অনেক ভিডিও দেখতেছেন, অনেক জায়গা থেকে মেশিন কিনতেছেন, তো বন্ধুরা আপনারা চাইলে এই দোকানে ঘুরে আসতে পারেন। তো এই দোকানে কম দামে অনেক ভালো ভালো মেশিন পাওয়া যায়। তো এনাদের এনাদের ওয়্যার হাউস আছে, বলতে গোডাউন আছে, এনাদের অনেক বড় ওয়্যার হাউস আছে, গোডাউন আছে, সেখানে এনারা সব মেশিনগুলো রাখতেছে। এখানে আসলে জায়গায় হচ্ছে না বিধায় তারা প্রাথমিক পর্যায়ে কিছু মেশিন এখানে রাখছে, কিন্তু এনাদের গোডাউন অনেক মেশিন আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, যদি ভালো লাগে ভাইয়ের দোকানে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, বলে দেন ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সবাই আসবেন, দোয়া করবেন, মেশিন সবকিছু আছে, আসসালামু আলাইকুম।